হল কি আমি বানপীড়িত আমাৰ এটা এৰিয়া ইয়াতে আমি তেখেতসকলক বারে বারে অনুরোধ জানাইছো ডিএফও সাহাবক অনুরোধ জানাইছো রেঞ্জার সাহাবক অনুরোধ জানাইছো যে আপোনালোকে ওভারলোডটো বন্ধ করে দিয়ক এটলিস্ট রাস্তা পদূলিকেইটা ঠিক হয়ে থাকুক কিন্তু কথা হল যে তেওঁলোকে এইবোৰ কথা কাণসাৰ নিদিয়ে এতিয়া পাবলিক পিটিশন আমাৰ অফিচত দিছে এখন ৰাজহুৱা পিটিশন এখন দিছে যে ইয়াতে ওভারলোডটো বন্ধ করব লাগে তার পদক্ষেপ হিসাবে এটা করছো আমি আর কপিলি ব্রিজখন আপনি দেখিছে সব ইমান ডাঙর ডাঙর গাড়ি যদি ওভারলোড লৈ আহে তেতিয়া রাস্তায় টিকিব না এনেও বানপানী হওয়া এটা আমার এরিয়া হ্যাঁ ব্রিজখন আমার ভাঙো ভাঙো আজি প্রায় এশ বছরের পুরোনো এখন কপিলি ব্রিজ স্কুলের সময় আরো একটা কাম করছো আমি যে স্কুল আপনাদের জড়িয়ে জানাব বিচার যে রাতেপা স্কুল টাইমত আটটার বজারপর আপনার দশটা বজালে আর দুটা বজারপর চারিটা বজালে আমি বালি ট্রাক বা গধুর যান বাহন সম্পূর্ণরূপে বন্ধ করেছিল কারণ ব্রিজখনত যে জাম লাগে তার কারণে ভুক্তভোগী এই রাইজ কিন্তু আর প্রশাসন যন্ত্রে কি করব তেখেতসকলক পুলিশক আমি অনুরোধ জানাইছো যদিও স্টাফ কম বলে কয় তথাপিও ভিডিপি বা দিয়ে গতি এই ক্ষেত্রে আপনার জড়িয়ে আমি তেখেতসকলক অনুরোধ জানাইছো যে স্কুল টাইমত গধুর যান বাহন নুসুমায় এটা বালির ওভারলোডবিল কি করেছে আমি ওভারলোডখিনি আমি এখানে এটা আমি এখানে আমি অফিসলে লৈ যাম সার্কুল অফিসার বাইদেউকো আমি জানাইছো আমি পৌরসভার পিনেরপর আমার সকল কার্যকর্তা ইয়াত আছে চেয়ারম্যান আছে আমার কমিশনারসল আছে বা কামপুরবাসী রাইজও আছে আপনি দেখিছে বহুত রাইজ আছে রাইজেও কৈছে যে কাটিব কারণে এখানে আমি অফিসলে লৈ যাম। প্রথম কথা হল কি আমি বানপীড়িত আমার একটা এরিয়া ইয়াতে আমি তেখেতসকলক বারে বারে অনুরোধ জানাইছো ডিএফও সাহাবক অনুরোধ জানাইছো রেঞ্জার সাহাবক অনুরোধ জানাইছো যে আপনালোকে ওভারলোডটো বন্ধ করে দিয়ক এটলিস্ট রাস্তা পদূলিকেইটা ঠিক হয়ে থাকুক কিন্তু কথা হল যে তেওঁলোকে এইবোৰ কথা কাণসাৰ নিদিয়ে এতিয়া পাবলিক পিটিশন আমার অফিসত দিছে এখন ৰাজহুৱা পিটিশন এখন দিছে যে ইয়াতে ওভারলোডটো বন্ধ করব লাগে তার পদক্ষেপ হিসাবে এটা করছো আমি আর কপিলি ব্রিজখন আপনি দেখিছে সব ইমান ডাঙর ডাঙর গাড়ি যদি ওভারলোড লৈ আহে তেতিয়া রাস্তায় টিকিব না এনেও বানপানী হওয়া এটা আমার এরিয়া হ্যাঁ ব্রিজখন আমার ভাঙো ভাঙো আজি প্রায় এশ বছরের পুরোনো এখন কপিলি ব্রিজ স্কুলের সময় আরো একটা কাম করছো আমি যে স্কুল আপনার জড়িয়ে জানাব বিচার যে রাতেপা স্কুল টাইমত আটটার বজারপর আপনার দশটা বজালে আর দুটা বজারপর চারিটা বজালে আমি বালি ট্রাক বা গধুর যান বাহন সম্পূর্ণরূপে বন্ধ করেছিল কারণ ব্রিজখনত যে জাম লাগে তার কারণে ভুক্তভোগী এই রাইজ কিন্তু আর প্রশাসন যন্ত্রে কি করব তেখেতসকলক পুলিশক আমি অনুরোধ জানাইছো যদিও স্টাফ কম বলে কয় তথাপিও ভিডিপি বা দিয়ে হ্যাঁ গতি এই ক্ষেত্রে আপনার জড়িয়ে আমি তেখেতসকলক অনুরোধ জানাইছো যে স্কুল টাইমত গধুর যান বাহন নুসুমায় এটা বালির ওভারলোডবিল কি করেছে আমি ওভারলোডখিনি আমি এখানে এটা আমি এখানে আমি অফিসলে লৈ যাম সার্কুল অফিসার বাইদেউকো আমি জানাইছো আমি পৌরসভার পিনেরপর আমার সকল কার্যকর্তা ইয়াত আছে চেয়ারম্যান আছে আমার কমিশনারসল আছে বা কামপুরবাসী রাইজও আছে আপনি দেখিছে বহুত রাইজ আছে রাইজেও কৈছে যে কাটিব কারণে এখানে আমি অফিসলে লৈ যাম।